মহারাষ্ট্রে ভয়াবহ ভূমিধসে মৃত্যু হয়েছে 4 জনের, উদ্ধার হয়েছে 25 জন, এখনও বহু মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এনডিআরএফ বাহিনী। তবে মহারাষ্ট্রের কোন জেলায় ঘটল ভয়াবহ এই দুর্ঘটনা, কখন ঘটেছে এই দুর্ঘটনাটি, কিভাবে ঘটল জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন। মহারাষ্ট্রের রায়পুর জেলার খালাপুর শহরের ইরশালবাদি গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত সেখানে 4 জনের মৃতদেহ উদ্ধার করেছে এনডিআরএফ বাহিনী। জীবিত অবস্থায় এখনও পর্যন্ত 25 জনকে উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। কিন্তু এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকার আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয়রা। এনডিআরএফ সূত্রে জানা গেছে ঘটনাস্থলে পৌঁছেছে 2টি দল, সেখানে তারা অনুসন্ধান এবং উদ্ধার অভিযান শুরু করেছেন। সেই অভিযানে যোগ দিতে মুম্বাই থেকে আরও 2টি দল রওনা দিয়েছে বলে জানা গেছে। এদিকে এই ঘটনার পরেই রায়গড় পুলিশ একটি কন্ট্রোল রুম তৈরি করেছে। পুলিশ জানিয়েছে তারা ঘটনাস্থল থেকে অন্তত 25 জনকে জীবিত উদ্ধার করতে পেরেছেন। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা তারা প্রকাশ করেছেন। এনডিআরএফ আশঙ্কা প্রকাশ করেছে 15 থেকে 20টি ঘরবাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। বর্তমানে পুলিশ ও জেলা প্রশাসন মিলিয়ে 100 জনেরও বেশি উদ্ধার অভিযানে জড়িত রয়েছে। উদ্ধার কাজে এনডিআরএফ ছাড়াও স্থানীয় মানুষেরাও সাহায্য করছেন বলে পুলিশ সূত্রে খবর। আজ সকালে রায়গড়ের দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে। শিল্পমন্ত্রী উদয় সামন্ত ঘটনাস্থল থেকে উদ্ধার কাজে সমন্বয় করছেন। বুধবার রাত 10:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আপনি দেখছিলেন নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেল। আপনার সাথে ছিলাম আমি তন্ময়। এমনই নতুন নতুন খবরের আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।